নানা জল্পনা নানা চর্চা অবশেষে অনুব্রত মণ্ডল সাক্ষাতে কাজল শেখ বোলপুরে তৃণমূলের জেলা অফিসে অনুব্রত কাজল বৈঠক হয় শনিবার অনুব্রত বাড়ি ফেরার পাঁচ দিনের মাথায় সাক্ষাৎ বীরভূমের জেলা সভাধিপতি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কাজল শেখকে জেলা পরিষদের সভাধিপতি করা হয় বীরভূমে তৃণমূলের কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সে কাজলের সঙ্গে এবার একান্ত বৈঠক চান অনুব্রত রবিবার বিকেলে কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে অনুব্রতর চিকিৎসক দেখিয়ে সোমবার ফিরে যাওয়ার কথা ফিরেই কাজলের সঙ্গে আলাদা করে বসতে চান অনুব্রত শনিবার কাজলের ফোন নম্বর তার কাছে আছে কিনা সেটা বারবার নিজের ফোনে চেক করেন অনুব্রত এরপর নম্বর খুঁজে বের করে বলেন তোর নম্বর আমার কাছে সেভ আছে দেখ নানুর ও সন্নিহিত এলাকার খোঁজ নেন অনুব্রত তবে সেখানে আরও বেশ কয়েকজন নানুরের নেতা হাজির থাকায় আর কথা এগোনি উভয়েই কলকাতা থেকে ফিরেই তাই কাজলের সঙ্গে আলাদা করে কথা বলবেন বলে জানিয়েছেন অনুব্রত গত বুধবার পার্টি অফিসে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো হুঙ্কার দিতে শোনা যায় কাজল শেখকে তিনি বলেন আমি পঞ্চায়েতের পার্সেন্টেজ খেতে আসিনি আমি নদীর বালি তুলে খেতে আসিনি লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি আমি যদি বাঁকা পথে চলো সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে রাজ্য নেতৃত্বের কাছে সব খবর সময় মতো পৌঁছে যাচ্ছে পাঙ্গা নিতে এসো না আমি চুড়ি পরে বসে নেই অনেক ঘাটের জল পেতে আছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমি সব